হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সারওয়ার ফ্রম অ্যাডভান্স টেক। আপনাদের সামনে আজকে একটা বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হচ্ছে আমরা কীভাবে এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবো। আমাকে অনেকে প্রশ্ন করে যে ভাইয়া আমি কীভাবে এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবো, বিশেষ করে নতুন ইউজার যারা যারা নতুন ডেবিট কার্ড হাতে পেয়েছেন তারা বিশেষ করে এই প্রশ্নটা করে। তো আজকে আমি সরাসরি আপনাদের এটিএম বুথে নিয়ে যাব কীভাবে আপনি খুব সহজে টাকা তুলতে পারবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নেন এবং পাশাপাশি বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের মিস না হয়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা এটিএম থেকে টাকাটা তুলতে পারবো, দেখে নেওয়া যাক। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এটিএম বুথের সামনে আসছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে সহজে এটিএম বুথ থেকে টাকা তোলা যায়। চলুন দেখে নেওয়া যাক। এটা হচ্ছে ডাচবালা ব্যাংকের একটি ডেবিট কার্ড। চলুন আমরা ডেবিট কার্ড দিয়ে প্রথমে কীভাবে টাকা তুলবো। এই প্রথমে আপনাদের লক্ষ্য রাখতে হবে যে যারা নতুন ডেবিট কার্ড হাতে পেয়েছেন তাদের একটা চিপ আছে, এখানে একটা চিপ আছে, চিপটা উপরে রাখবেন এবং সামনের দিকে রাখবেন। এই এটা হচ্ছে আপনার কার্ড ইনসার্ট করার একটা বক্স। এই বক্সে আপনি আপনার কার্ডটা ইনসার্ট করবেন। ঢোকানোর পর আপনাকে একটু ওয়েট করতে হবে। দেন আপনার পিন নাম্বারটা দিতে বলবে, আপনার যে এটিএম কার্ডের যে গোপন পিন নাম্বারটা আছে ওই গোপন পিন নাম্বারটা আপনি দেবেন। গোপন পিন নাম্বারটা প্রবেশ করানোর পর একটু ওয়েট করতে হবে। এখন চারটা অপশন আসছে আপনার, একটা হচ্ছে টাকা উত্তোলন, একটা দ্রুত টাকা উত্তোলন, ব্যালেন্স অনুসন্ধান এবং পিন পরিবর্তন। প্রথমে আমার টাকা উত্তোলনের দিকে যাই। টাকা উত্তোলনে আপনি এখানে একটা বাটন আছে, এই যে বাটনে ক্লিক করলে আপনার 500 গুণিতকের টাকা পরিমাণ সর্ব উল্লেখ করেন, অর্থাৎ এখানে আপনি সর্বনিম্ন 500 টাকা পর্যন্ত আপনি টাকা উত্তোলন করতে পারবেন, সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত আপনি একসাথে টাকা উত্তোলন করতে পারবেন। চলুন আমি সর্বোচ্চ 20,000 টাকায় উত্তোলন করি। অ্যামাউন্টটা লেখার পরে কারেক্টে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। একটু ওয়েট করবেন, আপনার টাকাটা প্রসেস হয়ে আসতেছে মেশিন থেকে, আপনার এই টাকার হোল্ডার থেকে চলে আসবে। দেন আপনার একটা স্লিপ বের হবে, আপনার কত টাকা অ্যামাউন্ট অবশিষ্ট আছে সব দেখা যাবে এখানে ডিটেলস। তো আপনি চাইলে এটা রাখতে পারবেন অথবা বিনে ফেলেও দিতে পারবেন। সো বন্ধুরা, দেখতে পেলেন খুব সহজে কীভাবে আমি এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করেছি আপনারা দেখতে পেলেন, এবং আপনারা ইনশাআল্লাহ চেষ্টা করলে আপনারা নিজেরাও ভাবে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটা অনেক কাজ দেবে। আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে প্রশ্নগুলোর উত্তর কমেন্টস বক্সে জানাবে, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা নিচের লাল বাটনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।